থেকে উঠেই রেডি হেডি হয়ে বের হয়ে গেলাম সাফওয়ানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে। আর হাতে ক্যামেরা তো আছেই, ক্যামেরা আছে দেখেই এত সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের সকালের আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই মিষ্টি, তো ভাবলাম আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করি। সাফনের আজকে কি করব? চুল কাটবো। চুল কাটবো। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আমাকে বলেন যে সাফনের চুলগুলো অনেক সুন্দর, আর এই সুন্দর চুল রাখার পিছনে আমার কিন্তু অনেক কষ্ট করতে হয়। তো আজকে সাফনের চুল আমি কীভাবে সবসময় কাটি সেটার একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করব। ওর চুল কাটতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, কারণ খুব আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে কাটতে হয়। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছিলাম, সকালে ওকে স্কুলে দিয়ে এসে বাসায় এসে টুকিটাকি কাজ করলাম, আমি গোসল করলাম, তারপর সাইফাকে ফ্রেশ করলাম, তারপরে জামা কাপড় সব রেডি করলাম, কারণ 2 দিনের জন্য রাজনের বন্ধুর বাসায় বেড়াতে যাব। এই জন্য জামা কাপড়ও রেডি করে নিলাম। রাজন কাজ থেকে এসেই আমরা আর দেরি করব না, বের হয়ে যাব, কারণ রাজন কাজ থেকে আসতে আসতে 6:30 বাজে। রাজন এসে একটু রেডি সেডি হবে, তারপরে 7টার মধ্যে আমরা বাসার থেকে বের হয়ে পড়ব। 7টার মধ্যে যদি বের না হতে পারি তাহলে ইফতারির টাইমটা আমাদের দেরি হয়ে যাবে। ইফতারের টাইম হচ্ছে আমাদের 8:20, আর আমরা যেখানে যাব সেখানে যেতে আমাদের প্রায় 50 থেকে 1 ঘন্টা সময় লাগে। এই জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই বের হয়ে যাব। আর আগের থেকেই আমরা রেডি হয়ে থাকব, সাফন, সাইফা, আমি তিনজনই রেডি হয়ে থাকব। তো এই তো সাফনের চুল কাটা আমার শেষ। দেখি আমার দিকে তাকাও, এই যে ছবি তুলে দিচ্ছি আমি, তারপর তুমি দেখো, আর সামনে দিয়ে দেখি। সাফওয়ানের চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাফওয়ান খুবই হ্যাপি, কারণ ওর চুলগুলো চোখ ঢেকে যাচ্ছিলো, ওর অনেক সমস্যা হচ্ছিল, আর প্রতি মাসেই ওর চুল কাটতে হয়, খুব দ্রুত বড় হয়ে যায়। তো একটা ছোট্ট গিফট কিনেছি, খুবই ছোট, খুবই সামান্য। আসলে ভাবি বোরখা পছন্দ করে, তো ইতালিতে তো বোরখা পাওয়া যায় না, তো আমি অনলাইনে এটা অর্ডার করেছিলাম। আমি জানি না ভাবির পছন্দ হবে কি না, তো এটা প্যাকেট করব, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর এই তো আমরা বের হয়ে গেলাম, এখন বাজে প্রায় 7:10, বাইরে প্রচুর বৃষ্টি, রাজন খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইফতারের আগে মিনিমাম 10 মিনিট আগে শান্ত ভাইয়ের বাসায় পৌঁছাতে পারি। তা এখন কিন্তু রাস্তা একদম ক্লিয়ার, মানে 15 মিনিট গাড়ি চালানোর পর 1 ফোঁটাও বৃষ্টি নাই, একদম ফকফকে সাদা। এখানে তো মনে হয় না যে বৃষ্টি পড়েছ, কি অদ্ভুত তাই না? একটু আগেই অনেক বৃষ্টি পড়ছিল, ঝড়, আর এখানে কোনো বৃষ্টি নাই। তো হ্যাঁ, এখন রাজন একটু স্পিডে চালিয়ে তারপরে চলে যাব আমরা, বেশিক্ষণ সময় লাগবে না তার বাসায় যেতে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় ইফতারের 20 মিনিট আগে এই বাসায় চলে আসছি। তো এটা কিন্তু ভিলা বাসা, এর আগেও আমার ভিডিওতে অনেকে এই বাসাটা দেখেছেন। এই পুরো বাসাটা নিয়েই শান্ত ভাই একা থাকে, ওনার বউ আর ওনার মেয়েকে নিয়ে। তো বাসাটা কিন্তু খুবই সুন্দর, ভিতরও খুব সুন্দর, আর এই বাসার সাথে বিশাল বড় বড় জায়গা আছে। তো শান্ত ভাই সামারের সময় অনেক সবজি বোনে, আমার আগের ভিডিওতে হয়তো বা আপনারা দেখেছিলেন। তো এই তো আস্তে আস্তে সামার চলে আসছে, তো এখন শান্তভাই বীজ বুনে রাখবে, তারপরে আস্তে 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 ফুল হবে, পাতা হবে, ফল হবে, তারপরে সবজি হবে, তারপরে আমরা খাবো। আর এই তো ভাবি গরম গরম ইফতারি বানাচ্ছে, এটা হচ্ছে ডিম চপ, দেখতেই কিন্তু অনেক ইয়ামি ইয়ামি লাগছে। তার সাথে আছে বেগুনি, আলুর চপ, তারপর পেঁয়াজু,
ইফতারি মানি এরকম ভাজা পোড়া। আসলে ভাজা পোড়া না খেলে মনে হয় যে কি জানি খেলাম না, তাই না? কিন্তু ভাজা পোড়া খেতে না পারলে ভালো, সবার জন্য ভালো। কিন্তু ভাবির প্রত্যেকটা আইটেমই দেখতে যেমন ইয়ামি ছিল, খেতেও অসাধারণ ছিল। আর রাতের জন্য এখানে করেছে মুরগি। আমি এটাকে মনে করেছিলাম কোনো কিছু মনে হয়, সরাসরি দেখি না কিছু না। আর রান্না করেছে গরুর মাংস। আর হ্যাঁ, এই দইটা আমি বানিয়ে নিয়ে আসছি, তো আপনারা বলুন দেখতে কেমন হয়েছে। খেতে ভালোই হয়েছে, আমি ইফতারের পর খেয়েছিলাম। আর এখানে করেছে লেবুর জুস, আর করেছে ট্যাং। আর এখানে ভাবি খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, বুঝেই যাচ্ছে যে এটা রান্নার শেষে অনেক স্বাদের হবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আর আমি কথা বলে সময়টা বাড়াবো না, ইফতারির সময় হয়ে গিয়েছে, সবাই টেবিলে বসে আছি খাবারের সামনে, আজানটা দিলেই খাওয়া শুরু করব। তাই এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।